മുക്തി নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। প্রচণ্ড গরম হচ্ছে, গরম হচ্ছে এই কথাটা আমি প্রায় রোজই বলি, কারণ সত্যি আমার খুব গরমে কষ্ট হয়। সে কারণে এই কথাটা বলতে আমি ভুলি না। খুব বেশ ভালো রকম গরম হচ্ছে, রোদ প্রচণ্ড, আর এখন বেজে গেছে কটা, 10:45 বেজে গেছে। সব কাজ মোটামুটি হয়ে গেছে, স্নান পুজো অন্যান্য কাজকর্ম যেমন প্রতিদিন হয় সেরকমই হয়ে গেছে। আর এবার রান্নাবান্না করব, টিফিন। আমি আজকে 4 কেক খেয়েছি, আমার হাজব্যান্ডও কাজ 4 কেক খেয়েছেন। আজকে বিশ্বকর্মা পুজো দ্বিতীয় দিন ছিল, কালকে পুজো হয়েছে। হাজব্যান্ড দুটো জায়গায় আমাদের এখানে পাড়াতে পুজো করতে হয়েছে, ওর যেখানে ওর চাকরি সেখানে করতে হয়েছে, আর এক জায়গায় পাড়াতে সেখানে করতে হয়েছে। পুজো করা হয়ে গেছে, দ্বিতীয় দিন আজকে পুজো হয়ে গেছে। আর ও আজকে কেক আর চা খেয়েছে, লাড্ডু খেয়েছে, আমি কেক আর চা খেয়েছি। ছেলে শুধু দাঁত ব্রাশ করছে, এখন কিছু খায়নি। ও কী খাবে জিজ্ঞাসা করি, এবার রান্না করব। তার আগে আরও কিছু কাজ আছে, আলনাটা পুরো ভূমিকম্পের মতো হয়ে আছে, আলনাটাকে গোছাতে হবে। বুঝে বললাম না, কিছু গোছানো এদিক ওদিক হয়ে থাকলে, গোছানো না থাকলে মনে হয় আর বেশি গরম হচ্ছে, তো আলনাটা একটু ভালো করে গোছাতে হবে। আর এসব নানাবিধ কাজের মধ্যে দিয়ে আজকে দেখি কি করতে পারি, সমস্ত রকম মানে দিনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কাজ দিয়েই তো এগিয়ে নিয়ে যাব। আর যেরকমভাবে প্রতিদিন যাই সবাই আমরা যারা হাউসওয়াইফ, সেটাই আর কি বলছি। দেখি চলুন কি কাজে লেগে পড়ি, দেখা যাক। ঠিক আছে চলুন, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেছি, ডিম রান্না করব। এই যে বাটিতে হলুদ আর নুন নিয়েছি, আর এই ডিমগুলো ফাটাবো। হলুদ আর নুন নিয়েছি, নিয়ে ডিমগুলো ফাটিয়ে সাপার ডিম এই বাটির মধ্যে ফাটিয়ে চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে ভালো একটা টিফিন কৌটোর মধ্যে 3টে ডিম দিয়ে রান্না করছি। ফ্রিজ থেকে বের করেছি তো ডিমগুলো খুব ঠান্ডা, ভালো করে চামচ দিয়ে কেটে নিচ্ছি। বাইরে থাকলে ডিম তাড়াতাড়ি মানে ফাটানো যায়, জমে থাকে না, ফ্রিজ থেকে বের করলে ভীষণ জমে থাকে। ভালো করে ফেটিয়ে নিলাম, একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ফেটিয়ে যাতে বেশ ভালো ডিমটা রান্নাটা ভালো হয়। এবার এই টিফিন কৌটোর মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে পুরো ভিতরটা তলাটা একটু গাটা ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। নিয়ে এবার ওই ফাটানো ডিমটা দিয়ে দিলাম। ফাটানো ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এবার ওই টিফিন কৌটোর মুখটা টাইট করে দিয়ে আর একটা
কড়াইয়ের মধ্যে আছি, কড়াইটা একটু গরম হয়ে যাবে, তারপর কড়াইতে জল দিয়ে আর টিফিন পটোটা বসিয়ে দিলাম, টিফিন পটোটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ওর উপরে মধ্যে টিফিন পটোটা বসিয়ে দিয়ে তারপর দেবো কি একটা ঢাকা দিয়ে দেব, একটা ছোট মতো ডিশ ওর উপরে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ থাকার পর ওটা বের করে নেব। তারপর বের করে নিয়েছি কিন্তু একটু যেন মনে হলো পরিমাণে কম, সে কারণে আর একটা ডিম আমি ভাজলাম, একটু বেশি করে না হলে ভালো লাগে না খেতে, দেখলাম যে বের করে ওটা সেই তুলনায় একটু কম কম মনে হলো, সেই জন্য আর একটা ডিম ভেজে নিলাম, আর একটা ডিম ভেজে সব একসঙ্গে মিশিয়ে রান্না করে নেব। তারপর হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে মাস্টার্ড অয়েল দিয়ে পেঁয়াজ কুচি দেব, তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হবে, মানে রোজই ডিমের ঝোল করি, আজকে একটু এরকম করতে চাইলাম কিন্তু পরিমাণে কম হয়ে গেল দেখলাম, সেটা আমার একটা ডিম ভেজে ওর সঙ্গে অ্যাড করে দিলাম, পেঁয়াজটা ভালো করে লাল করে লাল হয়ে যাওয়ার পর আমি একটু রসুন থেতো করে দিয়ে দিলাম, রসুনটা একটু ভালো করে ভাজতে হবে, তা নাহলে দুটো কাঁচা কাঁচা হলে বাজে খেতে লাগে, রসুন সবসময় ভালো করে না ভাজলে আমি দেখেছি খুব বাজে খেতে লাগে, আর পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভাজলে গন্ধটা আমার দারুণ লাগে, পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা 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 করছি। এবার টমেটো একটা চটকে দিয়ে দিলাম, টমেটোটা একটার সঙ্গে ভালো করে অবশ্যই ভাজতে হবে, নরম না হওয়া পর্যন্ত ভেজে নিলাম, নেওয়ার পর একটু আদা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিলাম আগে, তারপর হচ্ছে টমেটোর জলের সঙ্গে আদাটা মিশে খেলে পুড়বে না, আদা তো পুড়ে গেলে কিছু ছোটো হয়ে যায়, সে কারণে টমেটো বেশিরভাগ সময় আমি টমেটো দেওয়ার পর আদাটা দিয়ে দিই, কিন্তু টমেটোর জুস তো থাকে তাহলে আদাটা পুড়বে না, তো সেই এবার আদাটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে আদারও তো একটা কাঁচা গন্ধ আছে, সেটা একটুখানি রান্না হোক, আদাটা দেওয়ার পর আদা দিয়ে টমেটো আর পেঁয়াজ আর রসুন ভালো করে মিশিয়ে একটু রান্না হওয়ার পর আমি লঙ্কা ঘুরিয়ে দিয়ে দিলাম, আদাটা দিয়ে বেশি সময় সামান্য সময় একটু অপেক্ষা করার পর লঙ্কা ঘুরিয়ে দিয়ে দিলাম, তারপর একটু করে মানে গুঁড়ো মশলাগুলো হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে সব মশলাগুলো টমেটো আদা পেঁয়াজ রসুন লঙ্কা হলুদ একসঙ্গে সব মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জল মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে রান্না হতে দিতে হবে, এবার নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, নুন দিয়ে দিলাম, নুনটা মিশিয়ে দিলাম, দিয়ে এবার ভাজা ডিমগুলো ভাজা ডিম আর ওই ভাবানো ডিম সব একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম, ভালো করে মশলার সঙ্গে ডিমগুলো মিশিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে, এবার একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, একটু গরম মশলা উপর থেকে
ছড়িয়ে দিলাম। ব্যাস রান্নাটা শেষ, ডিম ভাপা প্লাস ওর সঙ্গে একটা ভাজা। আর রান্নাটা করেছি আজকে পটল দিয়ে, আলু দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি করেছি, আর এই যে লাল শাক ভাজা করেছি, আর শশা কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, লেবু কেটে রেখেছি, বেশি কিছু করিনি রান্না আজকে। আর ওই ডিমটা করলাম, ডিমটা যেটা করলাম এইটা, আর ভাত করেছি, ব্যাস আর কিছু নয়। এখন আমি একটু বাইরে এসেছি, দেখুন আমাদের ঝিলের কী সুন্দর হাওয়া দিচ্ছে, ঢেউ ছোটো ছোটো ঢেউ, ঝিলের পাড়ে আমি এসেছি আর বেশ ভালো লাগছে দেখতে, খুব হাওয়া বাড়িতে তো খুব গরম, সেই জন্য ঝিলের পাড়ে এলাম, ঝিলটা ভাল লাগে আমার খুব। আর এই দেখুন আমাদের সামনে মণ্ডপে প্যান্ডেল শুরু হয়েছে, এই যে দেখুন দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়েছে, বাঁশ দিয়ে জাস্ট আরম্ভ হয়েছে, জানি না এবছর কীরকম হবে প্যান্ডেল। দেখছেন আকাশটা কী সুন্দর, একেবারে সাদা তুলো, পেঁজা তুলোর মতো। আমি একটু বাইরে এসেছি, এই যে দেখুন আমাদের মণ্ডপে প্যান্ডেল শুরু হয়েছে, আর ঝিলটা দারুণ লাগছে আজকে, ভীষণ ভালো লাগছে ঝিলটা। এখনও তো গরম, সেই জন্য পাখি আসেনি, দেখুন সেই ঝিলের ওই প্রান্ত পর্যন্ত, ওইদিকে ওই যে গাছগুলো ওই পাশে রাস্তা আছে, ওখানে ফ্যাক্টরি আছে, ওই পারে ঝিলের অফিস, এই রেলের অফিস আছে, ঝিলটা দারুণ। আর ওই দেখুন একটা, আর এই দেখুন আমি এখন একটু চপ তৈরি করতে এসেছি, হাজব্যান্ড হঠাৎ বললো চপ খাবে, আমি কোনো প্রিপারেশন ছাড়াই করছি, হঠাৎ করে বললো তো ততটা ভালো করতে হয়তো পারবো না, পরে আর দিন ভালো করে করবো, মোটামুটি করতে পার করবো আর কি, হঠাৎ চপ খাওয়ার জন্য বলছে চপ করে দাও, সেখানে করছি। ওই যে আলু সেদ্ধর সঙ্গে একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে আর শুকনো লঙ্কা ভেজে মাখিয়ে দিয়েছি, নুন দিয়ে মাখিয়েছি, আর এটার মধ্যে দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আর বেসনের মধ্যে, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটুখানি খাবার সোডা এটার মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে একটু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর আলুর মধ্যে দিয়েছি নুন, লঙ্কা ভালো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছি, আর একটু সরষে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছি, জিরে গুঁড়ো করেছি, করে আর এই যে ভেজেছি আমি এইভাবে করেছি জাস্ট, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো সেজন্য তৈরি করাটা দেখাতে পারিনি। হ্যাঁ এই রকম হয়েছে, ঠিক আছে বন্ধুরা। আর সারাদিন যা করলাম তার কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সবটা নয় যতটা পেরেছি। আজকে মনটা খুব একটা ভালো নেই, খুব একটা ভালো করে রান্নাবান্নাও করতে ইচ্ছে করেনি, রান্না করতে আমার বেশ ভালোই লাগে, ভালো রান্না না জানলেও রান্না করতে মোটামুটি ভালোই লাগে। আজকে ভালো লাগলো না, কেননা আজকে আমার মায়ের মৃত্যুদিন ছিল, 4 বছর পূর্ণ হলো, তো সে কারণে মনটা একটু খারাপ, ভাল লাগছিল না, কিন্তু মন খারাপ ভালো না লাগা এগুলো তো আর সংসার শুনবে না, তাই না বলুন। সব কিছুকে সাইড করে দিয়ে সংসারের কাজ সংসারের লোকেদের জন্য করতেই হবে, এটা নিয়ম, তো সেই জন্যই আর কি। যাই হোক আর বেশি কিছু বলবো না, আজ এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করবেন না, ভগবান আছেন তিনি সব সামলে নেবেন, তাই না বলুন। ইমোশনাল হয়ে যাচ্ছি আজকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে, কেমন, আজ এই পর্যন্ত, বাই।